একটা বেদাতে আকিদার কয়েকটার উদাহরণ দিলে বুঝবেন যে বেদাতে আকিদা কোনগুলা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? আপনারা বলেন দেখি কিসের তৈরি। আচ্ছা, এখন আমাদের দেশে এটাকে আকিদার একটা বিষয় বানানো হয়েছে, আমার নবী নূরের নূরের নবী, নূরের তৈরি। কেউ যদি নূরের তৈরি বিশ্বাস না করে তার ইমান নাই, সে কাফের হয়েছে। এই যে আকিদা নামে এটা ঢুকানো হয়েছে, এটা বেদাতি আকিদা। কারণ 700 হিজরি পর্যন্ত পৃথিবীর কোন আলেম, কোন ইমাম, কোন মুহাদ্দিস এই বিষয়ে কোনো কথা লিখেন নাই, বলেন নাই, আলোচনাই করেন নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি এটা তো প্রশ্নই আসার কথা না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি মানুষ ছিলেন না, জিন ছিলেন না, ফেরেশতা ছিলেন। তা আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে মানুষকে তৈরি করা হয়েছে মাটি থেকে, জিনকে তৈরি করা হয়েছে আগুন থেকে, ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে নূর থেকে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ফেরেশতা হইতেন নূরের তৈরি, জিন হইলে আগুনের তৈরি, মানুষ হইলে, এখন কোন শ্রেণী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মানুষ হন তো তাহলে মাটির থেকে তৈরি, এটা তো কেউ প্রশ্ন করার কথা না। সাহাবীরা কেউ একজনে জিজ্ঞাসা করেন না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কিসের তৈরি? একজন সাহাবি জীবনে কোনোদিন একটা জ্বালা দিছে আসে নাই যে সাহাবি এসে জিজ্ঞেস করছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কিসের তৈরি? কারণ এটা পাগল ছাড়া ভালো মানুষকে প্রশ্ন করবে না। আবার যদি কেউ জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি তো বড় আলেম, আপনি কিসের তৈরি? এটা পাগলের প্রশ্ন না, এর মাথা ঠিক নেই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবি কোনোদিন জিজ্ঞাসা করেন না। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরামের কাছে কোনো তাবেইনেরা কোনোদিন জিজ্ঞাসা করেন নাই আব্দুল্লাহ বিন আব্বাসকে, আব্দুল্লাহ বিন মাসুদকে বা কোনো সাহাবিকে যে আল্লাহ রাসূল কিসের তৈরি ছিল, আমরা তো রাসূলকে দেখিনি, বলেন তো দেখি, এরকম কোনো একটা হাদিস নাই। অর্থাৎ 700-800 হিজরি পর্যন্ত পৃথিবীর কোনো মুসলিম এটা প্রশ্নই করে নাই। 700-800 হিজরির পরে আশেকে রাসূল বাহির হয়েছে জমিনে, একটা বড় ফেতনা গ্রুপ, আকিদার ফেতনা, তারা এশকে রাসূলের নামে, এটা শিয়াদের মধ্যে বের হয়েছে প্রথম, এটা তারা এশকে রাসূলের গ্রুপ, মানে আল্লাহ পাক কোরআন এবং সুন্নায় বলছে নবীকে মহব্বত করার জন্য এশকে করতে বলেনি। এশকে মানে হলো প্রেম, মহব্বত মানে ভালোবাসা, ভালোবাসা আর প্রেম এক জিনিস না। আমরা আমাদের আব্বা আম্মাকে ভালোবাসি নাকি প্রেম করি? বাড়ির যে আম্মারে বলে দেখেন আম্মা আপনার সাথে আমি প্রেম করি, বলতে পারবেন? বোনের বোনকে বলিয়েন যে আমি আপনার সাথে প্রেম করি, বলতে পারবেন? কিন্তু বোনকে আমরা মহব্বত করি, করি না? স্ত্রীর সাথে আমরা প্রেম করি, ঠিক আছে না? এখন তো আমাদের দেশে প্রেম করে স্ত্রীর বাইরে, এটারে বলে প্রেম। কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে প্রেম মানে স্ত্রীর সাথে প্রেম, আর অন্যদের সাথে আমাদের মহব্বত, আল্লাহ এবং রাসূলের সাথে মহব্বত, প্রেম না। মহব্বতে আর প্রেমে বেশ কম আছে, আরো অনেক বেশ কম আছে। মহব্বতের সীমা রেখা আছে, প্রেমের সীমা রেখা নেই। আমি আমরা আমাদের আম্মাকে মহব্বত করি, তাই বলে আম্মার শরীরে যে কোনো জায়গায় হাত দেওয়া যাবে না, বলে আমি আমার আম্মারে মহব্বত করি, অসুবিধা কি? বলতে পারবেন? মহব্বতের সীমা রেখা আছে। তিনটা সময় আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন, খবরদার আব্বা আম্মার কাছেও যেতে পারবে না অনুমতি ছাড়া। কিন্তু স্ত্রীর কাছে যাওয়ার কোনো সময় নির্দিষ্ট আছে, তারপরে আপনার আরো বিভিন্ন সীমা রেখা। অর্থাৎ মহব্বতের সীমা রেখা আছে কিন্তু প্রেমের সীমা রেখা নাই। আল্লাহ এবং রাসূলের সাথে প্রেম করা এটা বড় বেয়াদবি, মহব্বত করতে হয়। কিন্তু আমাদের দেশে দেখবেন কত গান বানাইছে, গজল বানাইছে, খালি আল্লাহর সাথে রাসূলের সাথে প্রেম করে, এশকে করে। এটার কারণ হলো ওই যে এশকে রাসূলের গ্রুপটা, তারা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের ক্ষেত্রে এশকের নামে অতিরঞ্জন বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নতুন নতুন কতগুলো আকীদায় ভূষিত করল। প্রথম বলে যে শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মাটির তৈরি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? নূরের তৈরি। প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নূরের তৈরি বানাইছে। নূরের তৈরি বানানোর জন্য কোনো দলিল তারা খুঁজে পায় নাই কোরআন হাদিসে। কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক অস্পষ্টভাবে নূর বলছেন, কাকে বলছেন এটা নির্দিষ্ট করেন নাই।
তোমাদের কাছে আমার পক্ষ থেকে নূর আসছে, কিতাব মুবিন আসছে। এরকম অনেক জায়গায় নূর আছে। তার কোন কোন তাফসীর কারো কারো বলছেন এখানে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা আমরাও বিশ্বাস করি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর না হইলে তিনি কোরআন প্রচার করছেন, কোরআন হলো নূর, কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পৃথিবী থেকে অন্ধকার দূর হয়েছে, শেরেক দূর হয়েছে, জুলুম দূর হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নূর, কিন্তু নূর মানে নূরের তৈরি না, আমরাও নূর। এখানে যারা আছে আমরাও নূর, আপনারা নূর না? কে 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 নূর বলেন তো দেখি, আপনারা নূর? সন্দেহ লাগতেছে, আমরা হইলাম মাটি, আবার উনি কয় নূর, আমরা সবাই নূর। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন, মসজিদে যাওয়ার সময় দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা জাআল ফি কালবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা আল্লাহুম্মা জাআলনি নূরা ওয়া জাআলনি নূরা। মসজিদে যাওয়ার সময় এই দোয়া পড়তে পড়তে যাবেন, এটা সুন্নাহ। যে আল্লাহ তুমি আমার চোখকে নূর বানায় দাও, কানকে নূর বানায় দাও, হাতকে নূর বানায় দাও, ডাইনে নূর, বামে নূর, আমার জিহ্বা নূর, মুখ নূর, পুরা শরীরকে তুমি নূর বানায় দাও। তো আল্লাহ পাক এই দোয়া প্রতিদিন করতে থাকবেন, একদিনও কবুল হবে না। তো একদিন কবুল হইলে তো আপনি নূর হয়ে গেছেন, তো তার অর্থ কি আপনি নূরের তৈরি? নূর হওয়া এক জিনিস, নূরের তৈরি এক জিনিস। আচ্ছা, এখন ওই গ্রুপ বের করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি নূর তৈরি, এই আকীদাটা বেদাতি আকীদা, মানে এটা 700 বছর ছিল না, পরে আসি হঠাৎ করে আশাকে রাসূলেরা বাইর করছে। আচ্ছা, এবার কয় নবী সাল্লাল্লাহু আলাইহি গায়েব জানেন, আলেমুল গায়েব। তারপরে কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ছায়া ছিল না, এটা শুনছেন নি? কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ছায়া ছিল না, কয় মাটির মানুষ হলে তো ছায়া থাকতো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া নাই। আচ্ছা, এরপরে কয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালতের শানে দাঁড়ায় যেতে হবে, মিলাদ পড়তেছেন হঠাৎ করে লাফ মেরে দাঁড়ায় যেতে হবে, কারণ কি? কয় রাসূল এসে গেছে, রাসূল হাজির নাজির, কয় রাসূল সব জায়গায় এসে যায়, রাসূল মল্লিকপুরও এসে গেছে, রাসূল খালি বাংলাদেশে আসে, আরব দেশের কোনো জায়গায় যায় না, অন্য কোথাও যায় না, সবসময় বাংলাদেশেই থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ বাঙালিদের সাথে কানেকশন বেশি নাকি, এই জন্য দেখবেন বাঙালিরাই একমাত্র লাফ মারে দাঁড়ায় যায়। কি হয়েছে ভাই, দাঁড়াচ্ছেন কেন? কয় নবী এসে গেছে। তো নবী আসছে ভালো কথা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাস্তা দেন, খাওয়ান, একদিন খাওয়াইছে বাংলাদেশে কেউ, নাস্তা করাইছে, এরকম প্রমাণ আছে? আমার এক মুসল্লি একদিন আসে আমাকে বলতেছে, কয় হুজুর কালকে নদ্দা বাজারে আল্লাহ রসুলকে দেখছি, নদ্দা বাজারে আল্লাহ রসুল আসছে। তা আমাকে কি খাওয়াইছেন? নবী সাল্লামকে এখানে নিয়ে আসতেন, আমাদের মসজিদে নিয়ে আসতেন, আমরা একটু কথা বলতাম, নাস্তা করাইতাম, আপনি এইভাবে বিদায় করে দিলেন, কি খাওয়াইছেন? কয় না হুজুর আমি দূর থেকে দেখছি, দৌড়াই গেছি আর পাইনি, দৌড়াই গেছে আর পাইনি। আচ্ছা, আপনাদের সিলেটে কিন্তু জানাজায় চলে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসছে না? জানাজার নামাজ চলে আসছে। আচ্ছা, তাহলে জানাজা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেছেন, তাহলে সেখানে ইমামতি করবে কে? নবী আসছেন, নবীর সামনে কারো ইমামতি করার এই ক্ষমতা আছে নাকি? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতি করতে দেন, কত বড় বেয়াদবি দেখছেন! এই শরমে বেয়াদবি মানুষের কাছে প্রকাশ না করার কথা, যে আবার বড় বড় করে জাহির করে মাহফিলের মধ্যে কয়, আমাদের হুজুরের জানা যায় আল্লাহ রসুল চলে আসছে, তা আল্লাহ রসুল আসতে তুমি আল্লাহ রসুলকে ইমামতি করতে দিবা, জানাজা পড়াইবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ইমামতি করছো, এত বড় বেয়াদবি করছো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামতি করতে দেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিলেট আসছেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে একটা এত মানুষের জানাজা আসছে, একটা খুতবা দিয়ে আইতা, একটা আলোচনা করতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু নসিহত শুনতাম, কি বলেন? আচ্ছা, তো এই যে আকীদা ঢুকছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে হাত বাইর করে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা হাজির হন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মিলাদ পড়া শুরু করলে এসে যায়, এই জাতীয় যে আকীদাগুলো ঢুকছে এগুলোর নাম হলো বেদাতি আকীদা। কারণ এগুলো 700-800 বছর পর্যন্ত, এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আকীদার কিতাব লিখছেন আল ফেকুল আকবার, এই কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আকীদাগুলোর কোনো
বর্ণনাই নাই, নবী সাল্লাম কিসের তৈরি এই আলোচনা নাই, নবী সাল্লাম আলেমুল গায়েব কি গায়েব না এটার কোনো আলোচনা নাই, নবী সাল্লাম হাজির নাজির কিনা কোনো আলোচনা নাই। তাহলে বোঝা গেল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর যুগে এইসব বিষয় আকীদার বিষয় ছিল না, এগুলো পরবর্তীতে ঢুকছে। এইসব আকীদার নাম হলো বেদাতি আকীদা। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের আকীদাকে এই শিরক থেকে কুফর থেকে বেদাতি আকীদা থেকে বিশুদ্ধ করতে হবে, এটা হলো আমাদের এক নম্বর কাজ, এবং এই দাওয়াতে আমাদেরকে অব্যাহত রাখতে হবে। কারণ এই আকীদার কারণে জান্নাত জাহান্নাম নির্ধারণ হয়, আমল আমলের কারণেও জান্নাত জাহান্নাম হয়, কিন্তু আকীদা যদি বিশুদ্ধ থাকে, আমল যদি কম থাকে, জাহান্নামে গেলেও আশা করা যায় এক সময় জান্নাতে আসার সম্ভাবনা আছে, কিন্তু আকীদাই যদি না থাকে তাহলে তো জাহান্নামে গেলে আর আসার সম্ভাবনা নাই। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আগে আমরা আকীদাকে বিশুদ্ধ করি, আকীদা সহি করি, আকীদা সহি করে আমরা যাতে কবরে যেতে পারি এই চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আকীদা বিশুদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।